হ্যালো ক্লাস 8, গতদিন আমি তোমাদেরকে ক্লাসে কার্বন ডাই এই সরি গতদিন আমি তোমাদেরকে ক্লাসে জীবাশ্ম জ্বালানি এবং জ্বালানি সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করব। কার্বন ডাইঅক্সাইডের সম্পর্কে প্রাথমিক একটা ধারণা আমরা জানি, মোটামুটি এটা জানি যে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে। আমরা নিঃশ্বাস প্রশ্বাসে মানে আমাদের শ্বাসকার্যের প্রক্রিয়ার সময় আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি বাতাসে, বা গাছও সে তার শ্বাসকার্যের সময় বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে, এবং গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় সেই কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে গ্রহণ করে। এইটুকু সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা রয়েছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই কার্বন অক্সাইড শিল্প ক্ষেত্রে বা রাসায়নিক ক্ষেত্রে কোথায় কোথায় কী কীভাবে ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে মানে পড়ব। কার্বন ডাইঅক্সাইডে কী কী রাসায়নিক ধর্ম আছে সেগুলো সম্পর্কে জানব। কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্মগুলোর মধ্যে প্রথমেই যেটা বলতে হবে যে শিল্প ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ইউজেস মানে ব্যবহার, ইউরিয়া প্রস্তুতকরণের জন্য। তোমরা জানো যে ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত সার, যেটা জমিতে যে জৈব সার হয় সেই জৈব সার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ইউরিয়া তৈরির জন্য কিন্তু আমাদের কি বলে ইউরিয়া তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজনীয়তা রয়েছে। কার্বন ডাইঅক্সাইড কীভাবে মানে হেল্প করে ইউরিয়া তৈরিতে, রাসায়নিক বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়ে রাখবে এটা। অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুটি রাসায়নিক পদার্থকে নির্দিষ্ট পরিমাণে নিয়ে মানে দু ভাগ অ্যামোনিয়া এবং এক ভাগ কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা নির্দিষ্ট, এই নির্দিষ্ট পরিমাণ নিয়ে নির্দিষ্ট তাপ এবং চাপ এই দুটি মেনটেন করলে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে ইউরিয়া এবং জল উৎপন্ন করে, যে ইউরিয়াটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া ঘটি সরি যে ইউরিয়াটা আমাদের জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটায় চলে যাব, আচ্ছা এই বিক্রিয়াটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, হ্যাঁ এই বিক্রিয়াটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কাঁচ তৈরি। কাঁচ হচ্ছে আমাদের আজকে জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের আশেপাশে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের জানলা দরজার পাল্লা থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে নানান রকমের সরঞ্জাম থেকে শুরু করে ল্যাবরেটরিতে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস থেকে শুরু করে অনেক কিছুই কাঁচ দ্বারা তৈরি করা হয়। এই কাঁচ তৈরির জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড একটি গুরুত্বপূর্ণ উপাদান, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি বটে, কারণ কাঁচ তৈরির জন্য যে সোডিয়াম কার্বনেট লাগে এই সোডিয়াম কার্বনেট কিন্তু তৈরি করা হয় কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়েই। আচ্ছা, এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র ও কঠিন কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি। অগ্নি নির্বাপক যন্ত্রটা কীরকম? অগ্নি নির্বাপক মানে হচ্ছে যেটা আগুন নেভানোর জন্য কাজে লাগে, আর একটা যেটা বলা হচ্ছে যে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইডটা আমরা কীভাবে পাই আগে সেটা পড়ে নেব। বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সাধারণ তাপমাত্রা এবং 60 বায়ুমণ্ডলীয় চাপেতে কার্বন ডাইঅক্সাইড তরল অবস্থাতে থাকে। এই কার্বন ডাইঅক্সাইডের ওপর থেকে যদি আমি চাপটা আস্তে আস্তে কমিয়ে নিই তাহলে সেই তরল কার্বন অক্সাইডটা বাষ্পে পরিণত হয়, এবং সেই বাষ্পীভূত কার্বন ডাইঅক্সাইডটা আস্তে আস্তে কঠিনে পরিণত হয়। এই কঠিন কার্বন ডাইঅক্সাইডটাকেই আমরা বলে থাকি শুষ্ক বরফ, যেটা হচ্ছে খাবার সংরক্ষণের জন্য মানে মাছ মাংস সংরক্ষণের জন্য এই শুষ্ক বরফকে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা পড়ে নেব যে কি না আমাদের পৃথিবীতে যত রকমের গ্যাসীয় উপাদান আছে তার মধ্যে থেকে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 100 ভাগের মধ্যে এক ভাগেরও কম, খুবই অল্প পরিমাণে থাকে। তাই কার্বন ডাইঅক্সাইডকে কোনো কাজে ব্যবহার করতে হলে তুমি যদি মনে করো যে একটা কাঁচের পাত্র আমি ছাদের উপর রেখে দেবো এবং বাতাস থেকে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে তারপরে সেই কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করবো, সেটা কিন্তু সম্ভব নয়। তাই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ল্যাবরেটরিতে তৈরি করা হয়। কী কী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ল্যাবরেটরিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয় সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এখানে কয়েকটা বিক্রিয়া তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, যেরকম দেখো যে লেড কার্বনেট PbCO3 লেড কার্বনেট, তার সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে লেড নাইট্রেট কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে, তাহলে এইভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড পেতে পারি। ক্যালসিয়াম কার্বনেট থেকে কীভাবে পেতে পারি? না, ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড এবং তার সাথে CO2 এবং H2O পেতে পারি। এরপর চলে আসছি আমরা সোডিয়াম কার্বনেট থেকে কীভাবে পেতে পারি? না, সোডিয়াম কার্বনেটের সাথে
সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড পেতে পারি। এরকম বিভিন্ন উৎস থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পাওয়া সম্ভব। পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে কোনো একটি নির্দিষ্ট উৎস থেকে কার্বন ডাইঅক্সাইড কীভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা কী, সেটা এক নাম্বার কোয়েশ্চেন হিসাবে, বা ধরো এই রাসায়নিক বিক্রিয়াটা তুলে দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো একটুখানি তোমরা দেখে রাখবে। এরপরে আমরা যেটা পড়ে নেব সেটা হচ্ছে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড কীভাবে তৈরি করা যেতে পারে। ধাতব কার্বনেট বলতে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে উত্তপ্ত করি, তারপরে সেই ক্যালসিয়াম কার্বনেট বিশ্লিষ্ট হয় এবং সেখান থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এছাড়াও আর কী কী হতে পারে? এছাড়াও হতে পারে হচ্ছে লেড কার্বনেট, লেড কার্বনেট, সোডিয়াম বাই কার্বনেট, ক্যালসিয়াম বাই কার্বনেট, ম্যাগনেসিয়াম বাই কার্বনেট, এই সমস্ত ধরনের উপাদানগুলোকেই যদি আমি প্রচুর পরিমাণে তাপ প্রদান করি, তাহলে এই সমস্ত লবণগুলো, এই বাইকার্বনেট লবণগুলো বিশ্লিষ্ট হয় এবং বিশ্লিষ্ট হয়ে সেটা নিজে কার্বনেট লবণে পরিণত হয় এবং তার থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যে কার্বন ডাইঅক্সাইডটা সরাসরি আমি সংরক্ষণ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে কি না, ক্যালসিয়াম বাইকার্বনেট বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থেকে যদি মনে করো যে আমি কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই দুটোকে আমরা কিন্তু কঠিন অবস্থাতে প্রকৃতি থেকে পাবো না। এদের জলীয় দ্রবণকে আমরা আমাদেরকে উত্তপ্ত করতে হয় এবং সেই জলীয় দ্রবণকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেখান থেকে আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের মানে কার্বন ডাইঅক্সাইড আমরা কী কীভাবে পেতে পারি। আর একটা কী হতে পারে, আর একটা হতে পারে কার্বন, মানে শুধু কার্বন, এই কার্বনকে বাতাসের উপস্থিতিতে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে দহন ঘটাই, তাহলে সেই কার্বন থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কী কীভাবে প্রস্তুত করা হয় বা কী কী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেটা তৈরি করা সম্ভব, সেগুলো সম্পর্কে আমরা একটা গাইডলাইন পেলাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যাবরেটরিতে কার্বন ডাইঅক্সাইড কীভাবে তৈরি করা হয়। ল্যাবরেটরিতে কার্বন ডাইঅক্সাইড মানে ধরো তুমি ল্যাবরেটরিতে পার্সোনালি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, তাহলে আমাদের কী কী চাই? আমাদের হচ্ছে মার্বেল পাথর বা CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর কী কী চাই না, উল্ফ বোতল চাই, একটা দীর্ঘ নল ফানেল চাই, নির্গম নল চাই, গ্যাস জার চাই। ঠিক আছে, আচ্ছা, উল্ফ বোতলটা মানে হচ্ছে বোতলের মুখটা বেশ একটা হাঁড়ির মতো ব্যাপার রয়েছে, হাঁড়ির মতো একটা জায়গা রয়েছে যেখানে হচ্ছে তুমি কিছু জিনিস ঢেলে দিতে পারো। আচ্ছা, আর একটা হচ্ছে যে কি না, ও সরি, আমি একটা জিনিস ভুল বলেছি, উলফ বোতলটা হচ্ছে যে তোমার যেটার মধ্যে মার্বেল পাথরটাকে তুমি নেবে সেটাকে বলছে উলফ বোতল, আর ওপরে যেটা যেটার মধ্যে তুমি অ্যাসিডটাকে ঢালবে সেটা হচ্ছে আমার ফানেলটা, সেটাও কিন্তু কাঁচেরই তৈরি, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, দিয়ে তো ওই মার্বেল পাথরের মধ্যে ওপর থেকে লঘু সালফিউরিক অ্যাসিডকে ড্রপ বাই ড্রপ যুক্ত করা হলো সেই মার্বেল পাথরের সাথে, মানে আমাদের CaCO3-র সাথে HCl বিক্রিয়া করলো, করে তৈরি করবে কি না ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, তার সাথে তৈরি করবে CO2, মুক্ত হলো। এই CO2টাকে দেখো, পাশে ছবি দিয়েও তোমাদের দেখানো রয়েছে উলফ বোতলের মধ্যে কীভাবে বিক্রিয়া ঘটছে, নিচে পড়ে রয়েছে তোমাদের মার্বেল পাথর, তার উপরে HCl-টাকে যুক্ত করেছে লিকুইড তরল, এবার বাবলস হিসাবে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা এই পাইপ দিয়ে যাচ্ছে গিয়ে এই যে পাশের ডান দিকে যে গ্যাস জারটা রয়েছে সেই গ্যাস জারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মানে ল্যাবরেটরি প্রিপারেশন। আচ্ছা, কেন এরকম হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কেন গ্যাস জারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সংরক্ষিত হচ্ছে, কেন হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বাতাসের থেকে ভারী, তাই গ্যাস জারের ভেতরে যে বাতাসটা ছিল যতক্ষণ না কার্বন ডাইঅক্সাইড এসছে ততক্ষণ পর্যন্ত ওই গ্যাস জারের মধ্যে বাতাস ছিল, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার পর যখনই সেই গ্যাস জারের মধ্যে আসতে শুরু করবে গ্যাস জারের মধ্যে বায়ুটাকে সরাতে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড নিজে সেই জায়গাটাকে দখল করতে থাকবে। কেন সেটা সম্ভব, কারণ বাতাসের থেকে কার্বন ডাইঅক্সাইড ভারী, তাই এটা সম্ভব। আচ্ছা, এরপর একটা আরও আমাদের কিছু জিনিস বলা হয়েছে, যেরকম বলেছে যে
ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম নাইট্রেট এগুলো হচ্ছে জলে দ্রাব্য, তাই লঘু HCl বা HNO3 অ্যাসিড দুটোই CaCO3-এর সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করতে পারে। মানে মনে করো যে যদি তুমি HCl পেলে না, তাহলে তার বদলে তুমি HNO3-ও ব্যবহার করতে পারো, বা তুমি ক্যালসিয়াম সরি মানে মূল উপাদানটা ক্যালসিয়াম কার্বনেটটা তুমি একই রাখবে, তার সাথে তুমি HCl এর বদলে HNO3 ব্যবহার করে কিন্তু CO2 উৎপন্ন করতে পারবে, কিন্তু H2SO4 নিয়ে তুমি বিক্রিয়া করতে পারবে না। তার কারণ কি? কারণ হচ্ছে CaCO3-এর সাথে লঘু H2SO4 বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করার পর ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়, কিন্তু সেই ক্যালসিয়াম সালফেটটা জলে খুব একটা দ্রাব্য নয়, মানে জলের সাথে জিনিসটা মিশে যাবে না। এই যে ক্যালসিয়াম সালফেট যেটা উৎপন্ন হলো সেটা জলে সাথে মিশে যাবে না, তাহলে কি হবে? তাহলে যে পাথরটা রয়েছে, যে মার্বেল পাথরটা রয়েছে, তার উপরে সেটা জমা হতে থাকবে। তাহলে কিছুক্ষণ পরে কি হবে না, ক্যালসিয়াম কার্বনেটের যে পাথরের যে টুকরোগুলো ছিল তার উপরে একটা লেয়ার তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম সালফেটের, তার ফলে অ্যাসিডটা আর ওই চুনা পাথরের সংস্পর্শে আসতে পারবে না, অর্থাৎ বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। হয়েছে? তাহলে এইটা পর্যন্ত আমরা পড়লাম যে কার্বন ডাই অক্সাইড কী কীভাবে তৈরি করা হয়। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডে কী কী রাসায়নিক ধর্ম রয়েছে সেগুলো সম্পর্কে।